وكيف تصبر على ما لم تحط به خبرا كبير عليه الصلاه والسلام বলেন যে আমার পক্ষ থেকে এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো দেখে তুমি সহ্য করতে পারবে না ধৈর্য ধারণ করতে পারবে না মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন قال ستجدني ان شاء الله صابرا ولا اعصي لك امرا موسى عليه الصلاه والسلام বলেন যে ইনশাআল্লাহ আল্লাহ হুকুমে আমি ধৈর্য ধারণ করতে পারবো তবে আপনি আমার উপরে কঠোরতা অবলম্বন করবেন দুনিয়া চলে গেলে পান্তালাকা حتى إذا ركب في السفينة خرقها قال خرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا دونجن روانا ہوئے کے لئے نو دی پار ہوا دن نو نوکہ اٹھ لئے نوکہ روانا دیئے سے ماجی نوکہ دیئے پار کرتے سے موسیٰ علیہ السلام نے کہے تھے ہدی علیہ السلام نے کیا کوڑا دیئے کوئی نوکہ نوکہ کسی جو کرتے سے کوئی نوکہ نوکہ کسی جو کرتے سے যতক্ষণ পর্যন্ত আমি না বলছি ততক্ষণ পর্যন্ত আমাকে প্রশ্ন করতে পারবে না আমাকে যতক্ষণ আমি তার ব্যাখ্যা না দিব ততক্ষণ তুমি আমাকে প্রশ্ন করতে পারবে না দুজন রওনা হয়ে গেছে হিজর আলাইহিস সালাম নতুন একটা নৌকা যিনি পার করে দিতেছে সে পয়সাও নেন টাকাও নিতেছে না ওনাদেরকে দেখে হিজর আলাইহিস সালাম নৌকাটাকে সিদ্ধ করে দিতেছে মূসা আলাইহিস সালাম বলেন আপনি কি করতেছেন ওই ব্যক্তি আমাদের কাছ থেকে পয়সাও নিল না ভাড়াও নিল না আর আপনি তার নতুন একটা নৌকা ওটাকে নষ্ট করে দিতেছেন আমাদের কি আপনি মেরে ফেলার ইচ্ছা সবাই কি আপনি কি মেরে ফেলতে চান হিজর আলাইহিসসালাম বলেন ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা আমি কি তোমাকে বলেছিলাম না যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না মূসা আলাইহিসসালাম বলেন হ্যাঁ আমি ভুলে গিয়েছিলাম আমাকে ক্ষমা করুন আবার রওনা হয়ে গেলেন حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا আরো কিছু রওনা হয়ে গেলেন গিয়ে দেখলেন যে কিছু বালকেরা খেলা খেলতেছে হিজর আলাইহিসসালাম একটা বালককে ধরে তাকে গর্জনা মুড়ি দিয়ে তাকে মেরে ফেললেন মূসা আলাইহিসসালাম বলেন আকাতাল নাফসান লাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা মূসা আলাইহিসসালাম বলেন যে আপনি করলেনটা কি নির্দোষ একটা বাচ্চা সে তো কাউকে হত্যা করে নাই আকাতাল নাফসান লাকিয়াতান বিগাইরি নাফস সে তো কাউকে হত্যা করে নাই সে কোন উপর অপরাধী নয় নিরপরাধী একটা বাচ্চাকে আপনি হত্যা করলেনই তো করলেন নিশ্চয় একটা জঘন্যতম অন্যায় কাজ আপনি করলেন হিজর আলাইহিসসালাম বলল আলাম আকুল লাক ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা হিজর আলাইহিসসালাম বলছিলাম না আমি তোমাকে যে তুমি কখনো ধৈর্য ধারণ করতে পারবে না মূসা আলাইহিসসালাম বলেন ইন ক্বালা ইন সাউদুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি কাদ বালাগতা মিন লাদুন্নি উযরা মূসা আলাইহিসসালাম বলল যে আমার ভুল হয়ে গেছে এখন থেকে আবার যদি আমার কাছ থেকে এরকম কিছু হয় তাহলে আপনি আমাকে পৃথক করে দিবেন আমার কোনো আর উজর আপনি গ্রহণ করবেন না আমাকে পৃথক করে দেবেন আবার রওনা হয়ে গেলেন فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقاما فانطلقا دوجن رانا হয়ে গেলেন গ্রামের মধ্যে গেলেন সেখানে গিয়ে রাত হয়ে গেল ওই গ্রামের লোকদেরকে বললেন যে আমরা কিদা ভুক্ত আমাদেরকে কিছু খাবার দাও আমাদেরকে কিছু থাকার জায়গা দাও অনেকে ভয় পায় না মুসাফির হঠাৎ মুসাফির আসলে অপরিচিত মুসাফির আসলে তো ভয় পায় না জানি যদি থাকার জায়গা দিয়ে রাতের বেলায় সব কিছু নিয়ে যায় যায় না আমাদের দেশে হয়তো অনেক ঘটনা বিপদে পড়েছে আশ্রয় দিয়েছে সকালে দেখে মানুষও নাই বিছানাও নাই ঘরের মালও নাই কিছুই নাই তোমরা আশ্রয় চাইলেন টাকার জায়গা চাইলেন ওই গ্রামের একটা লোক ওনাদের খাবারও দিল না টাকার জায়গাও দিল না গ্রাম থেকে বইয়ে বাই হয়ে আসলেন আসার পরে একটা দেওয়াল ওয়াল দেখলেন ওইটা মানে পড়ে যাওয়ার উপক্রম হয়েছে
হিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইটা মেরামত করা শুরু করে দিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি কি করতেছেন? ওই গ্রামের লোকদের কাছে আমরা খাবার চাইলাম, থাকার আশ্রয় চাইলাম, আমাদেরকে তারা খাবারও দিল না। আমরা দুইজন তো ভালো মানুষ, চেহারা দেখলেও তো বুঝা যায়, কারণ নবী বলি তাদের তো চেহারার মধ্যে আলাদা একটা রহমত থাকে, সৌন্দর্য থাকে। আমাদের চেহারার দিকে একটু খেয়াল করুন, আমরা মুসাফির, তাদেরকে খাবার চাইলাম, থাকার জায়গা চাইলাম, আমাদেরকে একটু কিছু করলতা ধরা পড়লো না। আর আপনি এই কাজটা করতেছেন, তাদের ওয়ালটা মেরামত করে দিতেছেন। আপনি যদি চাইতেন তাহলে তাদের কাছ থেকে তো আপনি তার এই টাকা নিতে পারতেন, প্রতিদান হিসাবে আপনি টাকা ভর্তি উজর বহন করতে পারতেন। হিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাদি আলাইহি সাবরা। হিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তিন হয়ে গেছে, শেষ তিন মরবার সিম, তিন হয়ে গেছে, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এখন আমাদের পৃথক হয়ে যাওয়ার সময় এসে গেছে। কিন্তু যাওয়ার সময় যদি আমি বলে যাই চিন্তা কাল কেন করলাম, আমি যখন নৌকায় উঠলাম তুমি আপত্তি করেছিলে, নৌকাটা আমি শীঘ্র করলাম, কেন আমি দেখলাম, আমি দেখতেছিলাম যেমন নৌকাটা খুবই ভালো, উত্তম নৌকা, সুন্দর নৌকা। ওই দেশে একটা জালিম বাদশাহ আছে, ওই জালিম বাদশাহ আরেকটা দেশের সাথে যুদ্ধ লেগেছে, সে সুন্দর নৌকা, ভালো ভালো নৌকা গুলা তালাশ করতেছে। আমি দেখলাম যদি ওই নৌকাটা অক্ষত থাকে, সুস্থ অবস্থায় থাকি, তাহলে বাদশাহ লোকেরা যখন আসবে নৌকা দেখবে ঠিকই আছে, তখন ওটাকে নিয়ে যাবে। যদি বাদশাহ জালিম বাদশাহ নৌকাটা নিয়ে যায়, তাহলে ওই মিসকিন গরিব লোকেরা তাদের জীবন ধারণ কিভাবে তারা চালাবে, তাদের একমাত্র উপায় হলো নৌকাটা, ওইটা চালাইয়া তাদের জীবন ধারণ করে। এই জন্য আমি ছিদ্র করে দিলাম, যখন বাদশার লোকেরা যখন আসবে, আসিয়া দেখবে যে ওইটার মধ্যে একটা খুঁত আছে, হ্যাঁ ওইটার মধ্যে একটা ছিদ্র আছে, তখন ওটা তারা নিবে না, ওইটা ছেড়ে যাবে। আমি কে ভালো করে মুসা আলাইহিস সালাম বললেন যে বুঝছি। দুই নম্বর বললেন, তুমি দেখেছো যে আমি একটা নির্দোষ বাচ্চাকে মেরে ফেললাম, আমি তার কপালের মধ্যে লেখা দেখতে পেলাম যে সে ওই সন্তান যখন বড় হবে, বড় হয়ে সে আল্লাহকে অস্বীকারী হবে, গুণাগার হবে, তার মা বাপাকেও সে কাবির বানাবে, সেও কাবির হবে, তার মা বাবাকেও সে গুমরাহের দিকে চলে নিয়ে যাবে। আমি চিন্তা করলাম যদি ছেলেটাকে ধ্বংস করে দিই, মেরে দেয়, তাকে যদি আমি হত্যা করে নিই, তাহলে সেও বিচ্ছিন্ন হবে এবং তার মা বাবাও তার অত্যাচার থেকে বেঁচে যাবে, তারাও বেঁচে যাবে তার নিরাপদ আক্রমণ থেকে। এই জন্য আমি আগে ওকে মেরে ফেলাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবর্তে তাকে আরেকটা, তার মা বাবাকে আরেকটা নেক সন্তান দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিন নম্বর যে কাজটা আমি করলাম, যে গ্রামের লোকেরা আমাদেরকে টাকার দরকার দিল না, খাবার দিল না, কিছুই দিল না, আমি ওয়ালটা মেরামত করে দিলাম। আমি যখন ওই দিকে যাইতেছিলাম তখন আমি দেখলাম যে ওই ওয়ালের নিচে কিছু সম্পদ রাখা আছে, কিছু সম্পদ রাখা আছে। ওই সম্পদ গুলো হলো তাদের দুইটা এতিম বাচ্চা, প্রবাসী না, দুইটা বাচ্চা, তার বাপ ছিল নেককার মানুষ, ওই ব্যক্তি তারা যখন ছোট ছিল তখন তার বাবা কিছু ধন স্বর্ণ রূপয় গুলা জমা করে ওখানে মাটির মধ্যে নিচে রেখে এটা ওয়াল করে দিয়েছিল, যখন ওই উদ্দেশ্যে যে তারা যখন বড় হবে তখন এইগুলা তারা গ্রহণ করবে, নিয়ে যাবে। এখন এই বাচ্চাগুলা, ওই বাচ্চাগুলো এখনো ছোট রয়েছে, তারা এখনো বড় হয় না, যদি ওয়ালটা পড়ে যায় তাহলে মানুষেরা সম্পদ গুলা ওটাই নিয়ে যাবে, বাচ্চারা তারা এইগুলা পাবে না। এই জন্য আমি ওয়ালটা মেরামত করে দিলাম, যে বাচ্চারা যখন বড় হবে তখন ওয়ালের নিচ থেকে তারা ওই সম্পদ গুলা উঠে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বুঝছি। তাহলে এখানে আরেকটা সন্দেহ করতে পারে যে তাহলে হিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশি জ্ঞানী? না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন নবী। হিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছে এক ধরনের জ্ঞান, এক ধরনের ইলম, আর আমাকে দিয়েছে আরেক ধরনের ইলম। আপনি যেটা জানেন সেটা আমি জানি না, আমি যেটা জানি সেটা আপনি জানেন না। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়ে
নবী হয়ে গেল কিনা, নবী হয়ে কলির দরবারে গেল কিনা, ওদের কাছে।